শনিবার পঞ্চম দফায় পূর্ব বর্ধমান জেলার 260 বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন পর্ব শেষ হওয়ার সাথে সাথে রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে শহর বর্ধমান। রবিবার সকালে রথতলা এলাকায় বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে বিবাদের জেরে ওই এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। এদিন সংঘর্ষের সময় একটি মোটর বাইকে দুষ্কৃতীরা আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয় যে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে জনতাকে ছত্রভঙ্গ করে দেয়। পরে পুলিশ তল্লাশি চালিয়ে প্রার্থী খোকন দাসের বাড়ি থেকে বেশ কয়েকজন তৃণমূল কর্মী সমর্থকদের আটক করে। কথা সভাপতি
বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।